যেমন হুজুর গস পাক বলেছেন, আমার যত মুরিদ, আমার যত মুরিদ আছেন, কিয়ামত পর্যন্ত যত মুরিদ হবে, তাদের ততক্ষণ অবধি মৃত্যু হবে না যতক্ষণ তওবা না করবে, মানে বিনা তওবাই। এটা আপনাদের সাজদা শরীফের উপরে এই লাইনটা লেখা আছে যে এই সিলসিলার, এই খানদান পাকের যারা মুরিদ বিনা তওবা এবং বিনা এবং মুকাম্মাল ইমান ব্যতীত মৃত্যু হবে না। এখন হুজুর গস পাক বললেন, অনেকে তো বলবেন যে আমরা গস পাককে মানি না, তো এই কথা মানবো কেন, তাই না? অনেকে না মানতে পারে, মানেন না, এরকম অনেক আছে। কিন্তু উনি যে কথা বললেন এ কথা হাদিসে নববী, হাদিস পাকেও আছে, আল্লাহ রসুল আগে থেকে এই কথা বলেছেন। এই কথাগুলো আমি একটা একটা করে আপনাদের সামনে উদ্ধৃত করবো ইনশাল্লাহ আজিজ। গস পাক বললেন যে আমার মুরিদ বিনা তোবাই মৃত্যুবরণ করবে, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যুই হবে না যতক্ষণ তওবা, যতক্ষণ তওবা না করবে, আপনার ইন্তেকাল হবেই না যতক্ষণ তওবা না হয়, মুকাম্মাল ঈমান না আসে। এবং কি বললেন, যে কবরে মুনকির নাকির সওয়াল করবে না। আল্লাহ পাক বললেন গস পাকের এই মেদিনাপুরের দরবারে যারা বায়াত হয়েছে এদের কোনো সওয়াল জবাব নাই কবরে। এখন কোন মোল্লা শুনলে বলে আরে মেদিনীপুর দরবার থেকে আলেম আসলো, আর সে বলে দিল যে গস পাক বলেছেন যে এদের মুরিদ নাকি বিনা তোবাই মরবেই না, তোবা না করে নাকি মরবেই না, এবং কবরে নাকি এদের সওয়াল জবাব হবে না, বিনা একদম বেড়া পার, হাতে হাত দিল মানে বেড়া। বলে আমরা গস পাককে মানি না, এগুলো ওদের নিজেদের কাহিনী, তাই না? ওরা ওদের পীরের কথা তো বলবেই, আমরা এটা মানি না। ভাই তুমি কেন তোমার 14 গোষ্ঠী মানতে বাধ্য? কারণ এ কথা শুধু গস পাক এমনি এমনি বলেন নাই, আমার হুজুর গস পাকের জবান এমনি এমনি নড়ে না যতক্ষণ খোদা না নড়া করান, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ না হয়। আল্লাহ পাক যখন বলেন হে আব্দুল কাদের বলো তো আমি বলি, গস পাক বলেছেন আমাকে যখন উনি পান করান তো পান করি, যখন উনি খাওয়ান তখন আমি খাই। এবং গস পাক ওই কথা বলেন নাই যে কথা কোরআন বিরোধী বা হাদিস বিরোধী বা শরিয়াত বিরোধী কোনো কথা গস পাকের জবান থেকে বের হতে পারে না। জেনে রাখবেন শাহিনশাহ বাগদাদ যা বলেছেন ওটাই হাদিস। হাদিস মানে হাদিসে অবশ্যই আছে, নাই তাহলে হাদিসে আছে আমি বললে খালি হবে, দেখাতে তো হবে নাকি? আমি বলে দিলাম আমার জোশ আর আকিদার সাথে যে হাদিসে আছে, এটা আকিদার কথা হলো, তো খালি বললে হবে না, দেখাতে হবে, দেখাতে হবে না, দেখুন হাদিসে আছে কিনা। বাপ হুজুর গস পাক যে বলেছেন বিনা তোবায় মৃত্যু হবে না, যদি এখানে কোনো আলেম আছেন, যদি কোনো আলেম আছেন, আমি খুব খুশি হব এই জন্য যে আপনি পড়ে শুনালে আমার পীর ভাইরা আরো ইতমিনান হবে, আমার পীর ভাইদের জন্য, আমার সুবিধার জন্য, আপনার জন্য নয়, আমার সুবিধার জন্য, যাতে আমি আরো আমি যে বোঝাচ্ছি যে কথাগুলো বলছি এগুলো যে সত্য, এটা প্রমাণ করবার জন্য আমার পীর ভাইদের সমাজে আমাকে হেল্প করার জন্য আমি শেয়ে আলমকে ডাকবো, যদি থাকেন আপনি আসুন। আমি এই ট্যাবের মধ্যে হাদিসগুলো আছে যেগুলো গস পাক বললেন সেগুলো রসুলে পাকের বাণী, ওগুলো রসুলে পাকের কি গস পাক যা বলেন এগুলো রসুলে পাকের বাণী। এই ট্যাবের মধ্যে আমি প্রত্যেকটা স্টেজে বলি কয়েক হাজার হাদিস ও তাফসিরের কিতাব আছে। এই হাদিস শরীফ যেগুলো আমি এখন পাঠ করে শোনাবো, যদি এখানে কোনো আলেম থাকেন আপনি আসলে আপনাকে অসংখ্য মোবারকবাদ দিব, ধন্যবাদ দিব, আমি খুশি হব যে আপনার কারণে আমার সাহায্য হলো আমার বক্তব্যটাকে এস্টাবলিশ করতে। তাই আপনি যদি আসেন আপনাকে একটা চেয়ার পাশে বসিয়ে আমি বলবো পৃষ্ঠা, আপনি বার করবেন, পরে পরে একটা মাইক দিব, পরে শুনিয়ে দিবেন, তাহলে আপনাদের আরো ইতমিনান হবে নাকি যে আমি যেটা বলছি এটা ঠিক, ঠিক কি ভুল সেটা আপনারা আরো বুঝতে পারবেন। রসুল পাক গস পাক যে বলেছেন আমার মুরিদ, উনি তাও মুরিদ বলেছেন, কি বলেছেন, যে আমার হাতে যারা ব্যাথ হয়েছে ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না যতক্ষণ তওবা না করে। রসুল পাক কি বলেছেন দেখুন, সূরা সূরা 25 পারা 23 নম্বর আয়াত, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদদাতা ফিল কুরবা। হে নবী আপনি বলে দিন আমি তোমাদের নিকট থেকে এই রেসালাতের বাদলা হিসাবে আহলে বাইতের মুহাব্বত ছাড়া কিছু চাই না। এই আয়াতের তাফসিরে আল্লামা জামাকশারি শুধু একটা কিতাব নয় কটা কিতাব দেখুন, এই আয়াতের তাফসিরে ইবনে আরাবি
তাফসীরে আরাবির মধ্যে এই আয়াতের তাফসীরে আল্লামা জামাকশারি তাফসীর আল কাশাফের মধ্যে আবার এই আয়াতের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর আল কাবীরে 27তম খণ্ডের 167 পৃষ্ঠায় এই আয়াতের তাফসীরে এই সব কিতাব আমার ট্যাবে বর্ণিত আছে আল্লাহর রাসূল বলেছেন কে বলেছেন قال قال رسول الله صلى الله عليه واله وسلم من مات على حب آل محمد مات تائبا الله رسول বললেন আলা খবরদার হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও হে আমার উম্মত আমি যে বাণীটি বলতেছি আমি যে কথা বর্ণনা করছি খবরদার ইনকার করো না মেনে নাও নাহলে ধ্বংস হয়ে যাবে খবরদার মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন যারা আমার বংশধর আমার খানদান ওয়াসপাক্ত এসে বলবেন যে আমার হাতে যারা murid আর আমি নবী পাক কি পাওয়ার দিতেছি শুনো ইয়া ওয়াসপাক আপনার শুধু murid নই বাংলাদেশ থেকে কোন এক ব্যক্তি murid হব ভেবেছে murid হতে পারে নাই ভিতরে শুধু মেদিনীপুরকে ভালোবেসেছে এই mohabbat নিয়ে murid হওয়ার আগেই মারা গেছে তো ততক্ষণ পর্যন্ত ওই mohabbat কারীর মৃত্যুই হবে না যতক্ষণ তওবা না করে یہ تفسیر القرآن بھی ہے اور حدیث نبوی بھی ہے قرآن پاک تفسیر آیاتیں ایبن حدیث پاک یہ قول مصطفیٰ ہے یہ قول مصطفیٰ ہے صلی اللہ علیہ وآلہ وسلم رسول پاکر بانی حدیث پاک اللہ رسول پبیتر زبانے بولن جنے رکھو غوث پاک ہمارے سلسلہ اہل بیت এই সিলসিলার ব্যাপ তো দূরের কথা যে শুধু mohabbat রাখবে এই সিলসিলাকে যে ভালো আসবে আঞ্জুমানে কাদেরিয়ার সাথে যদি শুধু তাল্লুক রাখে সম্পর্ক রাখে বড় মসজিদের সাথে আর রাজবাড়ি খানকা শরীফের সাথে এই মেরনাপুর দরবারের সাথে তো বললেন তার ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না যতক্ষণ তওবা না করবে মুরিদের তো কথা বলেনি নি মুরিদের যোগ মর্যাদা তো আরো বেশি একই এটা কি হাদিস এটা কি কার রাসূলের পাকের তো গাউছ পাক যা বললেন ওটা রাসূলুল্লাহ বললেন সবাই বলুন গাউছ পাক যেটা বললেন ওটা রাসূলের পাক বলেছেন তাহলে রাসূলুল্লাহর কথা মোল্লা মানবে কি মানবে না আমি বললাম না যে 14 পুরুষ মানতে বাধ্য কারণ এটা হাদিস রাসূলের পাক বলেছেন ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না এবং আল্লাহর রাসূল আরো কি বলছেন বলেন মৃত্যু শুধু নয় শুনুন ভাই আপনাদের জন্য খোশখবরই আজ মেদিনীপুর দরবার থেকে আমার হুজুর পাক আমাকে পাঠিয়েছেন তার গোলাম তারা ভীতত্রস্ত কি হবে আমাদের কিয়ামতের দিন বড় হুজুর পাক পাঠিয়েছেন আপনাদের কাছে আমাকে খোশখবরই দেওয়ার জন্য আপনাদের জন্য কি কি সুসংবাদ আছে তবে হ্যাঁ পিছলে গেলে হবে না দরবার থেকে পিছলে কারণ বারবার হাদিসে আছে মা মাতা মানে mohabbat রাখা অবস্থায় যদি মারা যায় এখন mohabbat করছেন মারা যাওয়ার আগে mohabbat চলে গেল এমন ইবলিসি ওয়াসওয়াসে আসলো বা ওয়াহাবীদের প্ররোচনায় আপনি দরবার ছেড়ে দিলেন এরকম অনেক আছে আছে তাহলে আপনি দাবি করলে হবে না আমি আগে mohabbat করতাম পরে পিছলালাম তো কি না খাতেমা বিল খায়ের শেষ ভালো যার বলে এখন হয়তো কেউ ওয়াহাবী আছে গোমরা আছে যার মরার আগে আহলে বাইতে mohabbat চলে আসলো তো ও জান্নাতি হয়ে গেল আপনি আজ মান্নাওয়ালা আছেন মরার আগে গোমরা হয়ে গেলেন এত বছর ধরে দরবারের খেদমত করার পরেও মরার পরে যদি মরার সময় যদি ঈমান চলে যায় আহলে বাইতের প্রতি আপনি জাহান্নামী হয়ে গেলেন বুঝেছেন না এত বছর ধরে খেদমতের পরেও মৃত্যুর আগে যদি ইবলিস ছিনিয়ে নেয় ইবলিস তো ছিনাতে পারবে না এই দরবারের মুরিদকে এই ওয়াহাবি চক্রান্তে যদি আপনি চলে যান সব খেদমত বেকার আর যে সারা বছর ধরে খেদমত করেনি এ দরবারেই ছিল না ওয়াহাবি ছিল জামাতি ছিল কিন্তু মৃত্যুর আগে ঈমান চলে আসলো তো জান্নাতি হয়ে গেল এই জন্য আল্লাহ রাসূল বারবার হাদিসের মধ্যে বলেছেন মাম মাতা মাম মাতা যে মারা গেল মুহাব্বতের হালাতে তবে হ্যাঁ মুহাব্বত প্রথম থেকে না থাকলে শেষ অবস্থায় মুহাব্বত আসা
সম্ভব খুব কম একমাত্র উনাদের দয়া ছাড়া বুঝছেন না উনাদের এই প্র্যাকটিস যদি থাকে ভালোবাসা দরবারের সাথে তাল্লুক সম্পর্ক আসা যাওয়া উঠা বসা উরুস পাকে যাওয়া দরবার হাজির হওয়া বড় মসজিদে যাওয়া সাজদা করা দোয়া চাওয়া আসা যাওয়া রাখা তাল্লুক রাখলে এই আদাত থাকবে তো উনাদের কদম পাকে ছায়া থাকবে ইবলিস টানতে পারবে না বুঝতে পেরেছেন না তাই হুজুর গস পাক রসুল পাক কি বললেন যে হুজুর গস পাক বলেছেন বিনা তওবায় মরবে না শুনো আল্লাহ রাসূল এও বলেন আলা ওয়া মা মাতা আলা হুববে আলে মুহাম্মাদিন আলা ওয়া মা মাতা আলা হুববে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরাল্লাহ যারা আমার খানদানের উপরে আলে মুহাম্মাদের উপরে মুহাব্বত ও ভালোবাসা রেখে মারা যাবে তো যখন মারা যাবে এই রকম ভাবে মারা গেল যে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে বখশিশ করে দিয়েছেন সুবহানাল্লাহ মাগফিরাত maaf করে দিয়েছেন মানে এই দরবারে যারা গোলাম ভাই বলে এই কথা বলা যাবে না তাহলে লোকেরা বেপরোয়া হবে না তাহলে আল্লাহ রাসূল বললেন কেন আমি বলছি কেন রাসূলুল্লাহ বলেছেন তাই তো আল্লাহ রাসূল বললেন কেন আল্লাহ রাসূল বলেছেন তো শোনাবার জন্য নাকি তে এই কথা যদি বাহানা করে লুকিয়ে রাখি এটা গোমরাহি কিছু মোল্লা মলবি আছে উনাদের শানকে লুকাবার জন্য বলে এগুলো বলো না আল্লাহ রাসূল তো বলেছেন উনি নিজেই তো বলেছেন আর আল্লাহ রাসূল বলেছেন আমি যেটা বলেছি তোমাদের কানে পৌঁছলে ওটা পৌঁছে দিও আলেম হয়ে প্রত্যেক আলেমের দায়িত্ব পৌঁছানো বললেন যারা এই খানদান পাকের murid এই মেদিনীপুর দরবারের murid সিলসিলা কাদেরিয়া হুজুর গস পাকের murid আমাদেরকে যারা মানে আহলে বাইতের mohabbat রেখে যারা মারা যাবে বললেন তারা কি তার সমস্ত গুনাহকে maaf করে দেওয়া হবে যতক্ষণ তার সমস্ত গুনাহ maaf না হবে ও মারা যাবে না সমস্ত গুনাহ maaf হলো মানে কি আপনি নিষ্পাপ হয়ে গেলেন কি হলেন নিষ্পাপ মানে কি মাসুম নিষ্পাপ মানে তাহলে এই দরবারের মুরিদরা মাসুম না হয়ে মারা যাবে ভাই উনারা কেমন মাসুম তার গোলামকে মাসুম বানিয়ে জান কবজ করা হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে হায়দারি ইয়া আলী নারায়ে হাসান ইয়া হাসান নারায়ে হুসাইন ইয়া হুসাইন নারায়ে এই জন্য পর্দা হুজুর পাক একবার বলেছিলেন কোন একজনের জন্য ইন্তেকালের খবর দেওয়া হয়েছিল যে এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা কিছু পর্দা হুজুর পাক শুনে বললেন এ কি মুরগির বাচ্চা যে চিলে ছৌ মেরে নিয়ে চলে গেল তার মানে ভালো করে খবর লাও মারা যায়নি যে আমি জানতে পারবো না আমার murid আর আমি জানবো না তাকে নিয়ে চলে যাবে জেনে রাখবেন এই দরবারে যারা murid আজরাইল আলাইহিস সালাম ততক্ষণ জান কবজ করেন না যতক্ষণ আগে আপনার পীরের দরবারে হাজিরি না দেন ইন্তেকালের পূর্বে আগে 4 নম্বর দরবার পাক দেড়তলায় আজরাইল আলাইহিস সালাম হাজিরি হন দফতার নিয়ে হাজির হন ইয়া হুজুর পাক বড় হুজুর পাক আপনার অমুক murid অমুক দেশের অমুক গ্রামের এই নাম তার এখন ইন্তেকালের সময় হয়ে গেছে উনি আপনার murid আছেন আপনি ইজাজত দেন আপনার বিনা ইজাজতে জান কবজ করতে পারি না বড় হুজুর পাক ইজাজত দেন তখন আজরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করেন তারপর আমার আত্মীয় স্বজনরা জানতে পেরে তখন খবর দেয় হুজুর পাক অমুক লোক আমার আত্মীয় ইন্তেকাল করেছেন তার আগে হুজুর পাকের খবর হয়ে গেছে বুঝেছেন না তার আগে ওখান থেকে অনুমতি নিয়ে আজরাইল আলাইহিস সালাম এসেছেন তাই হুজুর গস রাসূল পাক বলছেন ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না যতক্ষণ তার সমস্ত গুনাহকে maaf না করা হবে মাতা আলা হুববে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরাল্লাহ শেষ অবস্থায় মাগফিরাত অবস্থায় মারা যাবে তার মানে আপনাদের ততক্ষণ পর্যন্ত মৃত্যু নাই যতক্ষণ সমস্ত গুনাহকে maaf না করা হয়েছে কি বুঝতে পেরেছেন বুঝতে পারলেন আচ্ছা এবার কবর নাকি ওই যে কবরে বললেন সওয়াল জবাব হবে না তাহলে আপনার তওবা হলো তওবা করে সমস্ত গুনাহকে maaf করা হলো তারপর আপনার ইন্তেকাল এবারে কবরে হুজুর গস পাক কি বললেন যে আমার যত murid আসবেন তাদের জন্য কোনো সওয়াল জবাব না হয় তাদের জন্য সওয়াল জবাব না রাসূল পাক কি বলছেন দেখুন হাদিসে পাক একই কিতাবের মধ্যে আমি কিন্তু কিতাব আগে কোট করেছি পৃষ্ঠা পর্যন্ত বলে দিয়েছি খণ্ড পর্যন্ত বলেছি এখন ওই ওটা বিরাট বড় হাদিস আমি কেটে কেটে একটা একটা করে ব্যাখ্যা করছি এরপর রাসূল পাক বললেন আলা ওয়া মান মাতা আলা হুববে আলা মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ
সুম্মা মুনকারুন ওয়া নাকিরুন। শুনে রাখো, যারা এই খানদান পাকের murid, শুধু murid নয়, এই মেদিনীপুর দরবারের সাথে যারা তাল্লুক সম্পর্ক রাখে, যোগাযোগ রাখে, যারা এনাদেরকে ভালোবাসে, জানা তো দূরের কথা, কখনো কোনো একবার সেক্রেটারি সাহেবের কাছে বাংলাদেশের কোনো এক লোক মেদিনীপুর দরবারের কথা শুনেছে আর শোনার পর বলেছে আচ্ছা তাহলে আমি একবার যাব, দেখব কেমন আহলে বাইত পাক দরবারে হাজির হব, কিন্তু সুযোগ হয়নি, মারা গেছে। সুযোগ হয়নি, আগামী চৌঠা ফাল্গুন আসার আগে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন জেনে রাখো, মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, আলে মুহাম্মাদের উপরে মহব্বত রাখা অবস্থায় ভালোবাসা নিয়ে যে দুনিয়া ছেড়ে গেল, টু টাইমস জান্নাতের খুশখবরি তাকে দেওয়া হবে। দুইবার, একবার যখন আজরাইল আলাইহিস সালাম আসবেন জান কবজ করতে, আজরাইল আসলামকে দেখে মানুষ ভয় পেয়ে যাবে, জান কবজের কষ্ট হবে, এই দরবারের যারা মুরিদ তার সামনে আজরাইল আলাইহিস সালাম এসে বলবেন আমি এসেছি এই জন্য তোমার রূহকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, তোমার রূহকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই কারণে যখন এই খোশ খবরই শুনে তার চেহারা প্রফুল্ল হয়ে যায়। এবং মওলা পাক বলেছেন, একজন চিঠি লিখেছিল মওলা পাককে যে হুজুর এই দরবারের যারা মুরিদ বা তারা কি তার পীরকে মৃত্যুর সময় দেখতে পায়, তার পীর কি ওখানে হাজির থাকেন। মওলা পাক বললেন যে কোনো সিলসিলার আল্লাহর ওলি যদি হন, তার যদি মুরিদ হয়, তো প্রত্যেক ওলি তার মুরিদের মৃত্যু ইন্তেকালের সময় তার কাছে হাজির থাকে। আর আমাদের সিলসিলাতে তো এটা অবশ্যই থাকে, মানে আমরা হাজির থাকি। মওলা পাক বলেছেন তো সে তার পীর কেউ দেখে, যখন আপনার ইন্তেকালের সময় পীরের চেহারা দেখবেন তখন আসল রূপে দেখবেন, আর যখন আসল নুরানি চেহারা দেখে তখন ওই চেহারা দেখতে আপনি বিভোর হয়ে যান, কি হয়ে যাবেন, ওই তখন যে জানকবজের যে কষ্ট ওটার অনুভূত হয় না, আপনি বুঝতেই পারবেন না, ওই দিদার করতে থাকবেন পীরের আসল রূপকে, ওই দিদার করতে করতে জানটাকে পারওয়াজ করা হবে। যার কারণে এই দরবারে যারা মুরিদ দেখবেন, আমি আপনাদের বললাম সত্যি যারা মুরিদ মান্নাওয়ালা, তারা যদি মারা যায় তাদের লাশ অন্তত একবার দেখতে যাবেন, দেখবেন ইনাদের চেহারা মুবারক প্রফুল্ল থাকে, কালো হতে পারে কিন্তু চেহারাতে রোশনি থাকে, কি থাকে না, দেখেছেন মনে হবে হাসছে, এমন মুর্দা আছে দেখে ভয় লাগে, এমন লাশ আছে দেখে। কিন্তু মেদিনীপুর দরবারে যারা মুরিদ তারা মারা যায়, আমি আপনাদের অনুরোধ করব তাদের লাশ একবার দেখবেন, তাদের চেহারা মনে হয় যেন হাসতেছে, যেন জান্নাত দেখতেছে, লাগে না, এটাকে আমি বাড়িয়ে বললাম, আপনারা দেখেছেন হয় না, কেন হয়, যে প্রথমত তাকে আগে জান্নাত দেখানো হয়, আজরাইল আসলাম যখন জান্নাতের খোঁজ খবরই দেন তখন হাসতে থাকে, আর নিজের পীরের চেহারা দেখতে দেখতে, যেমন ওই যে কোরআন পাকে আছে না মিশরীয় নারী জুলাইখার ঘটনা, যে যখন লেবু কাটতে দিল বা ফল, তো যখন লেবু কাটছে ইউসুফ আলাইহিস সালামকে সামনে হাজির করা হলো, তার ইউসুফ আলাইহিস সালামের দিকে এমন বিভোর হয়ে গেলেন, ওনার যে এত সুন্দর ছিলেন দেখতে এবং জামাল, বিভোর হয়ে গেল, লেবু কাটতে কাটতে প্রত্যেকটা মহিলা নিজের আঙুল কাটতে শুরু করেছে, আঙুল কেটে ফেলেছে, চেহারা দিয়ে তাকিয়ে আছে, কেউ বুঝতেই পারেনি যে নিজের আঙুল কেটেছে, ব্যথাও অনুভব হয়নি। ইউসুফ আলাইহিস সালাম যখন চলে গেলেন সবাই দেখছেন নিজের নিজের কাপড়ের রক্ত কোত্থেকে এলো, তারপর খেয়াল করছেন যে ওনাদের প্রত্যেকের আঙুল কাটা, হাত কাটা। তো ইউসুফ আলাইহিস সালামের জামাল দেখতে গিয়ে কি হলো, নিজের যে আঙুল কেটে ফেলেছেন তার ব্যথাও অনুভূত হয়নি। ঠিক মৃত্যুর সময় আপনার পীরের চেহারা দিদার করতে করতে আপনার জানকে কবজ করা হবে, ওই দিদার করতে করতে আপনি জান্নাতে চলে যাবেন, জান কবজের ব্যথাই বুঝবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ সুম্মা মুনকারুন ওয়া নাকিরুন, যারা আহলে বাইত পাকের উপর মহব্বত রেখে মারা যাবে তাকে আজরাইল আলাইহিস সালাম এসে একবার জান্নাতের সুসংবাদ দান করবেন, অতঃপর সুম্মা মুনকারুন ওয়া নাকিরুন, অতঃপর কবরে যখন শোয়ানো হবে সব লোক যখন চলে যাবে দাফন করে, মুনকির নাকির আসবে, সব কবরে যেমন মুনকির নাকির আসে, আল্লাহ রাসূল বলেন তোমাদের কবরেও আসবে, অন্য কবরে মুনকির নাকির আসবেন এক কারণে, আপনার কবরে আসবেন অন্য কারণে, তাদের কবরে এসে জিজ্ঞাসা করবেন মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুক, আল্লাহ রাসূল বলছেন যারা আমার আহলে বাইতের ভক্ত, আহলে বাইতকে মান্নাওয়ালা, ওনাদের মহব্বতকারী, তাদের কবরেও মুনকির নাকির আসবেন,
কিন্তু কি জন্য বলছেন মুনকির নাকির প্রশ্ন করার জন্য আসবেন না মুনকির নাকির হাসবেন এসে উঠে বসাবেন বসে মুনকির নাকির বলবেন আমরা আপনারা হুজুর গাউস পাকের murid বড় পীর সাহেব কামান্না মালা মেদিনীপুর দরবারের murid বড় হুজুর পাকের murid আমাদের আপনাকে প্রশ্ন করার কোনো আমাদের অধিকার নাই আমরা প্রশ্ন করতে আসি নাই বরং বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ সুম্মা মুনকারুন ওয়া নাকিরুন আমি এ কবরে এসেছি আপনাকে জান্নাতের সুসংবাদ নিয়ে ছোট হুজুর পাক জিন্দাবাদ শাহজাদা হুজুর পাক জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহ এই হাদিসে পাক ভাই দেখুন কিতাবে আছে কিনা নাই আসুন আমার কাছ থেকেই দেখে যান থাকার পরে যদি আপনি না মানেন তো আমি কি করব কি কিতাবে আছে আপনি যদি না মানেন তো আমি কি করব কেউ যদি কোরআন না মানে আমি কি করব কেউ হাদিস না মানলে আমি কি করব কেউ মূর্তি পূজা করলে আমি কি করব আমরা যে আকীদার উপরে চলি আমাদের যে বিশ্বাস এই আকীদা কোরআন হাদিসে আছে কিনা দেখুন যখন বলেছি দেখাবার জিম্মাদারি আমার দেখাবার দায়িত্ব আমার থাকার পরে না মানেন দ্যাট ইজ ইয়োর প্রবলেম ওটা আপনার সমস্যা দেখুন এই দরবারের মর্যাদাটা কি আপনাদের মর্যাদা কেমন গোস্তাকের মর্যাদা বলার আমার মুখে নাই অত জবান আমার পবিত্র না গোস্তাকের murid আপনাদের কি মর্যাদা এটাই দেখুন আপনাদের কি শান হুজুর গোস্তাকের ভক্তদের কি মর্যাদা আর আপনাদের এত মর্যাদার জন্যই মোল্লাদের রাগ হয় যে আমাদের তে মর্যাদা নাই বুঝছেন না তখন ওদের রাগ হয় তখন শিরক বেদাত ওরা দুই কালারে চশমা পরেছে রোদ সাত গ্লাস রোদ হলে কি হয় চোখে গরম লাগছে রোদ তখন আপনি চশমা পরেন সানগ্লাস ব্ল্যাক কালারেরই বেশি পরে বা অন্য এরাও ওদের চোখেও ছটা লাগতেছে কিসে এই যে আপনারা যে আহলে বাইতের যে মুহাব্বত করেন এই মুহাব্বতের নূরের ছটা এমন ওরা চোখে সহ্য করতে পারছে না ওই জন্য দুই কালারের চশমা একটা কালারের নাম শিরক আর একটা কালারের নাম বেদাত এই এই চোখে শিরক এই চোখে বেদাত এই দুই কালারের চশমা পরা শুধু শিরক আর বেদাত বুঝছেন না আপনি যদি নীল রঙের চশমা পরেন তো দুনিয়াকে কি দেখবেন নীল নাকি হলুদ চশমা পরলে কি দেখবেন হলুদ লাল চশমা পরলে কি দেখবেন লাল কালো চশমা পরলে দেখবেন কালো তো ওরা শিরক আর বেদাত এই দুই কালারের চশমা পরে নিয়েছে সারা দুনিয়াকে শুধু শিরক দেখতেছে আর বেদাত দেখতেছে আর কিছু খুঁজে পায় না চশমা পরা তো বুঝেছেন না তখন এই হাদিস ওরা খুঁজে পায় না তা দেখুন আপনাদের ফেভারে কত স্ট্রং দলিল কি স্ট্রং দলিল আপনাদের ফেভারে কত স্ট্রং দলিল অথচ আপনারা জানতেন না কেন এই জন্য হুজুর পাক প্রায় বলেন আমাকে অনেকবার এই কথা বলেছেন আমাকে হুজুর পাক অনেকবার বলেছেন একবার নয় অনেকবার যে বুঝলে আমাকে বলেছেন বুঝলে আমাদের সব অস্ত্র আমাদের আছে যত অস্ত্র সব অস্ত্র আমাদের আছে কিন্তু আফসোস কি জানো আমাদের চালাবার লোক নাই মানে বুঝতে পারছেন না এরকম ভালো কোনো আলেম নাই অস্ত্র মানে দলিল সব আমাদের ফেভারে চালাবার লোক নাই বলে আমরা যারা এই মাঝহাবের লোক তারা নিজেরাও জানি না যে আমরা কি আমরা নিজেরাও জানি না আমরা কারা বুঝেছেন না আর ওদের কোনো অস্ত্র নাই কিন্তু ওদের যোদ্ধা সৈনিক প্রচুর ওদের সৈনিক প্রচুর এত সৈনিক বিনা অস্ত্রে লড়াই করতেছে গায়ের জোরে ঠেলা ঠেলি করে জিতে যাচ্ছে কারণ আমাদের তো সৈনিকই নাই তো কি করবে ওরা ঢুকে জিতে যাচ্ছে সমস্ত অস্ত্র আমাদের আছে আফসোস যে চালাবার লোক নাই আপনারা যা যা বিশ্বাস করেন যা যা মানেন এগুলো খেয়ালি নয় শুধু আকীদা নয় এগুলো সব কোরআন আর হাদিস আফসোস যে আমরা জানতাম না যে আমাদের চালাবার লোক ছিল না এতদিন কি বুঝেছেন বুঝছেন না তাহলে এই যে আজ আপনারা মানতেন আপনারা কথা কথা বলেন না আমাদের কোনো চিন্তা নাই তো লোক ভাবে যে কাদেরিয়া সিলসিলার মুরিদ দেখালে এই কথাই বলে আরে কেন বলেন এসব কোরআন